অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় তুলা রাশির যদি আপনি মানুষ হন আপনার জন্য এই যে শনি তিরিশ বছর পর মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ মকর রাশি থেকে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে এর ফলে দু হাজার পঁচিশ আপনি তুলা রাশি অথবা তুলা তুলালগ্নের জাতক বা জাতিকা আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ শুনবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে থাকবে যদি ভিডিওটি স্কিপ করে শুনেন না অনেক কিছু তথ্য হয়তো আপনি মিস করেও যেতে পারেন দেখুন আপনার মকর রাশি থেকে আপনার চতুর্থ ভাব থেকে ত্রিকোণভাবে আপনার শনি আসছে এবং তুলা রাশি অথবা তুলার লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি এবং এর পাশাপাশি আপনার রাশিচক্রে শনি যদি পীড়িত না হয় অনেকে শনিকে নিয়ে ভয় করে শনি মানেই খারাপ শনি মানেই সব শেষ তা না আপনার রাশিচক্রে শনি যদি সক্ষেত্রিক থাকে আপনার রাশিচক্রে শনি যদি মিত্র রাশিতে থাকে শনি যদি তুঙ্গ গৃহে থাকে তাহলে নিশ্চিত রূপে এই শনির গোচর আপনার ক্ষেত্রে আমূল লট অফ চেঞ্জ নিয়ে আসতে চলেছে শনি যদি আপনার পীড়িত থাকে শনি নিচস্ত শনি শত্রু রাশিতে অবস্থান করছে শনি পাপ কর্তারি যোগে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সে মতন কিন্তু ফল পাবেন না সেই জন্য শনির সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি করুন আপনি যদি রাশির জাতক অথবা জাতিকা হন দেখুন শনি হচ্ছেন কর্মফলদাতা শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ এই কর্মফলদাতা অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল কিন্তু আপনি পাবেন এবং ন্যায় কারক গ্রহ এই শনি মহারাজের এই যে রাশি পরিবর্তন মূল ত্রিকোণভাবে তিরিশ বছর পর দু হাজার সালে এসেছিল এবং দু সালে প্রায় তিরিশ বছর পর কিন্তু এই রাশি পরিবর্তন এবং দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ তুলা রাশির ক্ষেত্রে অথবা তুলা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে সব থেকে প্লাস পয়েন্ট যেটা সুসংবাদ আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের মানুষের আপনার ক্ষেত্রে শনির ঢাইয়া কেটে যাচ্ছে সব থেকে আপনাদের উপরি পাওনা হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ শনি রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনাদের ঢাইয়া কেটে যাচ্ছে এবং আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ শনি কিন্তু নক্ষত্র চেঞ্জ করছে শনি আপনার ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ আপনার ধনপতি এবং সপ্তম্পতি নক্ষত্রে প্রবেশ করছে আপনার পঞ্চমভাবে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সাইন কিন্তু হতে চলেছে আপনি তুলা রাশি অথবা তুলা লগ্নে যদি মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন এবার আমি মেন বিষয়ে আসি এবং কি প্রতিকার প্রতিবেদন করবেন তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখুন শুনি আমি ধরে নিলাম আপনার রাশিচক্রে শুনি পীড়িত আছে শুনি আপনার খারাপ আছে কি করবেন প্রথম কথা হচ্ছে শনি চল্লিশা শনি চল্লিশা আপনি কিন্তু পাঠ করুন প্রত্যেক শনিবার সূর্য অস্তের পর কারণ এটা সূর্য অস্তের পরে যদি আপনি শনি চল্লিশায় পাঠ করেন বা শনি বীজ পাঠ করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনি কিন্তু লাভ পাবেন এবং যাদের ক্ষেত্রে শনি মারাত্মক ডিস্টারবেন্স আছে শনি নির্দেশ করে কোমরের নিচ ভাবটা অর্থাৎ পা কোমর থেকে নিচের দিকটা সেক্ষেত্রে কিন্তু আপনি মহামৃত্যুঞ্জয় কবচ অথবা শনি রক্ষা কবচ আপনি কিন্তু পরিধান করুন এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দেখিয়ে এবং এর পাশাপাশি আপনারা বিশেষ করে কুকুরকে খাওয়ান তাতে শনি বিশেষভাবে প্রসন্ন শনি আপনাদের পঞ্চমভাবে চতুর্থ প্রতি পঞ্চমভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে আপনি তুলা লগ্ন তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে ফার্স্ট আপনার পঞ্চমভাবে দেখুন আপনাদের সন্তানের দিকটা কিন্তু আপনাদের উন্নতি হবে যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য আপনার নাম উজ্জ্বল এই দু বাইশ টু দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনার হতে চলেছে সন্তানের কার্যকর জন্য আপনার মান সম্মান প্রাপ্তি এবং এর পাশাপাশি আপনাদের বুদ্ধি দ্বারা যে কোনো কাজ আপনারা কিন্তু হাসিল করে আসতে পারবেন এবং এডুকেশনের জায়গাটা শিক্ষাক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে বা আপনি টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আইটি সেক্টরে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগগুলো কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে শনির তৃতীয় দৃষ্টি আপনারা সপ্তমভাবে দেখুন এই জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি করবে আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা তৈরি করবে এবং যারা আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিয়ের ব্যাপারটা ম্যারেজের ব্যাপারটা আপনাদের কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে তবে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি হচ্ছে দেখুন এই জায়গাটা কি হচ্ছে আপনাদের কি কিছু কিছু ক্ষেত্রে সফলতা পাবেন কিন্তু আপনাদেরকে একটু হলো হোচটকে একটু এগাতে আপনাদেরকে হবে সবটাই ভালো হতে পারে না কিছু তো খারাপ কিছু ভালো এটা কিন্তু দেখা যায় এবং ধনভাবের মতো দৃষ্টি আর্থিক স্থিতির জায়গা ক্যাশ ফ্লোয়ের জায়গা আপনাদের মজুদ হবে যাদের ঋণ ছিল ঋণ পরিশোধ আপনাদের হবে অর্থাৎ ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছিলো সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন কিন্তু আপনাদের লাভ রিলেশান প্রেমজ সম্পর্কে কিছুটা হলেও মতভেদ মত পার্থক্য প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু তৈরি হবে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের দুজনকে প্রেমিক এবং প্রেমিকার ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট আপনাদেরকে কিন্তু করতে হবে আপনি যদি হন তুলা রাশি অথবা তুলা লগ্নের মানুষ আপনাদের এমনিতে রাজ্যকারী প্ল্যানেট আপনার এবং পঞ্চমভাবে ভ্রমণ করছে পঞ্চমপতি পঞ্চমভাবে চতুর্থপতিকে কানেক্ট করছে মানে দুর্দান্ত সাইন আমি আবার বলবো শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন লটারি থেকে লাভ পাবেন ফাটকা থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং যারা গোল্ড বা জিমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে আছেন সেই জায়গা থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন যারা চামড়া বিজনেসের সঙ্গে আছেন লোহার বিজনেসের সঙ্গে আছেন আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যুক্ত আছেন এই সব জায়গা আপনি খনিজ তেলের সঙ্গে যুক্ত আছেন আপনি গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনি তুলা লগ্নের মানুষ আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে ট্রান্সপোর্টের বিজনেস আছে নিজের গাড়ি শোরুম আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো বাড়াবে এবং কর্মের জায়গাটা যদি বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ কর্মের জায়গাটা নিয়ে আপনাদের দুর্দান্ত সাইন আপনাদের কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু দিক থেকে আপনারা কিন্তু তুলা রাশি অথবা তুলা তুলারকমের মানুষ যদি হন এই তিরিশ বছর পর শনির যে রাশি পরিবর্তন দু টু দু হাজার আপনাদের লাভ প্রদান করতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ